আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু নিউরাল নেটওয়ার্কটা দেখব। তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে যে নিউরাল নেটওয়ার্কের ধারণাটা কোথা থেকে এলো। নিউরাল নেটওয়ার্কের ধারণাটা এলো হচ্ছে বায়োলজিক্যাল, আমরা যে আমাদের হিউম্যান ব্রেন সেখানে যে নিউরনগুলো থাকে, আমরা জানি যে 100 বিলিয়নের মতো আমাদের প্রায় নিউরন থাকে আমাদের ব্রেনের মধ্যে। তো একটা নিউরনের সাথে আরেকটা নিউরন কানেক্ট করে বিভিন্নভাবে, মানে অনেকগুলো নিউরন এভাবে কানেক্টেড থেকে থেকে বিভিন্ন প্রবলেমের সলিউশন করে। তো ওখান থেকে নিউরাল ধারণাটা আসে, নিউরন থেকে আসলে ওই সিগন্যালগুলো থেকেই আসলে আমরা চিন্তা করতে পারি, থিঙ্কিং করতে পারি। তো আমাদের যে মানুষ এবং কি আর হচ্ছে আমাদের ধরলাম অন্য কোনো এলিমেন্ট মানুষ ছাড়া যেগুলো আছে ওদের কথা যদি চিন্তা করি, আমাদের মধ্যে ওদের মধ্যে পার্থক্য হচ্ছে চিন্তা শক্তিতে। আমরা চিন্তা শক্তিগুলোকে ইউটিলাইজ করতে পারি বা ব্যবহার করতে পারি বিভিন্নভাবে। তো একটা গরু আর মানুষের মধ্যে অনেক মিল রয়েছে। গরু চলতে পারে, খেতে পারে, ঘুমাতে পারে, খাটনি থাকতে পারে, মানুষ এইসব পারে। তাহলে মানুষ কেন উচ্চত শ্রেণীর প্রাণী হিসেবে স্বীকৃত? আমি এখানে একটা ধারণা পেয়েছি, মানে হিউম্যান ব্রেনটা আসলে কি, এটা আসলে মানুষের ব্রেনটা আসলে কীভাবে কাজ করে এই নিয়ে একটা অ্যারিস্টটল একটা মন্তব্য করেছিল তার ফিলোসফি একটা বুকে। তো সে বলল যে হোমো সেপিয়েন্স আর নো মোর দেন আদার অ্যানিমালস আনটিল দে পজেস টু ভেরি ইউনিক স্পেসিফিক থিংস, দে আর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনিং। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি, মানুষকে মানুষ হতে হলে ভাষার সঠিক ব্যবহার এবং চিন্তা করার ক্ষমতা থাকতে হবে। তাহলে এই যে অন্য প্রাণীর কেন এই ক্ষমতাটা নেই, আসলে আমাদের ব্রেনের যে র ম্যাটেরিয়াল, আমি যদি বলি র ম্যাটেরিয়ালকে যদি আমি কাঁচামাল হিসাবে ধরি, তো র ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের ডেটা ইনফরমেশন। তো আমাদের ব্রেনের র ম্যাটেরিয়াল হচ্ছে ইনফরমেশন। প্রত্যেকটা প্রাণীরই, মানে ধরে নিলাম র ম্যাটেরিয়াল, ধরে নিলাম না মানে হচ্ছে এটাই তাদের র ম্যাটেরিয়াল হচ্ছে ইনফরমেশন। তো এই ডেটাটা নিয়ে অনেকে অনেকভাবে ইমপ্লিমেন্ট করে, অনেকভাবে অ্যানালাইসিস করে, তারপর হচ্ছে একটা সমাধান আসে। আমরা এই পৃথিবীতে যত উন্নতি হয়েছে, যত কিছু হয়েছে, সব কিছু হচ্ছে আমাদের ব্রেন থেকে আমরা ইমপ্লিমেন্ট করে করে একটা পর্যায়ে এসে একটা সলিউশন দিতে পেরেছি। তার মানে হচ্ছে এখানে যে ব্রেনটা আছে আমাদের নিউরনগুলো, আমরা যখন একটা ডেটা দিচ্ছি বা ইনফরমেশন দিচ্ছি, তখন সে অনেকগুলো অ্যানালাইসিস করা শুরু করে দেয়। একটা নিউরন থেকে আরেকটা নিউরন, আরেকটা নিউরন থেকে আরেকটা নিউরন, একটা কানেক্টিং সিস্টেম তৈরি করে ফেলে। তো আমি একটা উদাহরণ দিলে এখানে আরেকটু বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা যে হিউম্যান সাইকোলজি আসলে কীভাবে কাজ করে, একটা আমি এখন কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো চিন্তা করতে হবে খুব দ্রুতভাবে। আমি তাড়াতাড়ি বলুন, আপনারা জাস্ট একটু চিন্তা করবেন, চিন্তা করে পরবর্তীতে আমি যে ডেটাটা দিব ওই ডেটা অনুসারে আপনারা মিলিয়ে দেখবেন যে আমাদের হিউম্যান ব্রেনটা আসলে কীভাবে কাজ করে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা, আচ্ছা দ্রুত 1 থেকে 10 মধ্যে যে কোনো একটা নাম্বার চিন্তা করুন, দ্রুত যে কোনো একটা ফার্নিচারের কথা চিন্তা করুন, দ্রুত একটা ফুলের নাম চিন্তা করুন, দ্রুত যে কোনো একটি রঙের নাম চিন্তা করুন। এবার আনসারগুলো একটু মিলিয়ে নিন আপনাদের চিন্তাধারণা, দ্রুতভাবে প্রসেস হলে আমাদের কী হয়। 90% লোকে জরিপে পরিসংখ্যানে দেখা গিয়েছে 90% লোক দ্রুত 1 থেকে 10 মধ্যে 7 বেছে নিয়েছে। 90% লোক দ্রুত যে কোনো ফুলের নাম গোলাপকে ধরে নিয়েছে। 90% লোক যে কোনো রঙের নাম লালকে ধরে নিয়েছে।
90% লোক যে কোনো ফার্নিচারের কথা চিন্তা করতে গিয়ে বসার কোনো ফার্নিচারের কথা চিন্তা করেছে, বা চেয়ার সোফা এগুলো। তার মানে হচ্ছে এটা পরিসংখ্যানভাবে 90% লোকের সেমই। আপনি একটু ট্রাই করে দেখতে পারেন অন্যদের উপর, এটা প্রায় সেমই আসে, কিছু না কিছু মিলবেই তার মধ্যে এই 4% বা 5% মধ্যে। তার মানে হচ্ছে হিউম্যান ব্রেনটা আসলে দ্রুত যখন প্রসেস করে তখন সিমিলারিটি মেনটেন করে চলে, মানে এর সাথে ওর মিল থাকে, এর সাথে এর মিল থাকে। তার মানে যেভাবে কাজ করে আমরা দেখতে পাচ্ছি যে নিউরনগুলো সেমভাবে সবার মাথায়। মানে তাহলে আমাদের মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে কোথায়, মানে পার্থক্যটা কোথায় হয় যে এই যে এ এত জ্ঞানী হচ্ছে, এ এত বা মানে একটু লো লেভেলে চলে যাচ্ছে, কেউ হাই লেভেলে চলে যাচ্ছে। মানুষের যে ভ্যারিয়েশনগুলো হচ্ছে সব কিছু আসলে নিউরনের জন্যই হচ্ছে। কেন হচ্ছে, আমরা যখন আমি প্রথমে বলেছি আমাদের র ম্যাটেরিয়াল হচ্ছে নিউরন, মানে সরি ইনফরমেশান। তো ইনফরমেশান যেহেতু র ম্যাটেরিয়াল, তো আমরা এই ডেটাটা যখন পাচ্ছি তখন আমরা আসলে কী হচ্ছে, আমাদের ওখানে ডেটা তো অনেক ধরনের হতে পারে, কিছু ডেটা থাকবে খুবই বাজে, কিছু ডেটা থাকবে খুবই ভালো। তো আমরা ওই ভালো খারাপ, মানে কেউ হয়তো বা গার্বেজ ভ্যালু নিচ্ছে, মানে যেগুলো ভালো না সেগুলো নিচ্ছে মাথার মধ্যে ইনফরমেশানগুলো, কেউ হয়তো বা ভালো ইনফরমেশানগুলো নিচ্ছে। তো এভাবে করে আমাদের আসলে পার্থক্যগুলো হচ্ছে যে যেটা গ্র্যাব করছে আর কি। তার মানে মেশিন লার্নিংয়ের যে ধারণাটা নিউরাল নেটওয়ার্ক বলে, নিউরাল নেটওয়ার্ক হচ্ছে এমন একটা টেকনিক, মেশিন লার্নিংয়ের এমন একটা টেকনিক যেখানে আমরা আমাদের কিছু ইনপুট থাকবে, তো আমরা প্রেডিক্ট করব আউটপুটটাকে। এটা বিভিন্ন মেশিন লার্নিং যে সকল টেকনিক আছে ওটার সাথে কিছুটা মিল থাকতে পারে অনেকগুলোর সাথে, কিন্তু এটা কিন্তু ডিস্টিংক্ট, মানে আলাদা, অন্যদের থেকে আলাদা, কনসেপ্টটা আলাদা, কিন্তু রেজাল্ট হয়তো বা প্রিডিকশনটা যে নিউরাল নেটওয়ার্ক যে প্রিডিক্ট করে এটা অনেক অ্যালগোরিদম হয়তো করতে পারে বা অনেক মেশিন লার্নিং টেকনিক করতে পারে, কিন্তু তার যে কনসেপ্টটা সে যেভাবে চলে প্রসেসটা কিন্তু অন্যদের থেকে ভিন্ন। তার মানে হচ্ছে আমরা যে নিউরাল কমিউনিকেশন, এটা আসলে নিউরাল নেটওয়ার্ক যে মেশিনকে আমরা শিখাবো কিছু, সেটা আসলে ধারণা আসছে কোথা থেকে, আমাদের নিউরন বায়োলজিক্যালভাবে হিউম্যান ব্রেন যেভাবে কাজ করে ওই কনসেপ্ট থেকেই আসলে নিউরনে নিউরাল নেটওয়ার্কের সূচনা হয়েছে। তো আমরা এখন আসলে তাহলে পার্থক্য করি এবার ব্রেন ভার্সেস দিস আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। সিমিলারিটিজ হচ্ছে নিউরাল নেটওয়ার্কে অনেকগুলো নিউরন একটার সাথে একটা কানেক্টেড থাকে, তারপর লার্নিংয়ের ক্ষেত্রে আমরা নিউরনকে চেঞ্জ করি না, ঠিক না? লার্নিংয়ের ক্ষেত্রে আমরা কি মাথার মধ্যে মাথা খুলে তারপর নিউরনগুলোকে চেঞ্জ করি, নাকি আমরা কানেকশন চেঞ্জ করি? যেমন ধরলাম আমরা যখন কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে যাই তখন আমরা কী করি, একটা অ্যাপ্রোচে যখন সলভ করার চেষ্টা করি তখন যেহেতু মিলছে না, আনসার আসছে না আমাদের যে আনসার দরকার, তখন আমরা কী করি, পদ্ধতিটাকে চেঞ্জ করি, এই পদ্ধতিতে আগাবো না, এই অ্যালগোরিদম চেঞ্জ করতে হবে। আমরা তো নিউরনগুলোকে চেঞ্জ করি না। আর হচ্ছে আমরা প্যারালাল প্রসেসিং করি, একই সাথে অনেকগুলো চিন্তা অনেকের মাথার মধ্যে চলে আসে, নিউরনও ঠিক একই মতো অনেকগুলো ইনপুট থাকে, সে একই সাথে অনেকগুলো লেয়ার তৈরি করে ফেলে। তার মানে হচ্ছে এগুলোর অনেকগুলা, এই হচ্ছে পার্থক্য আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বিভিন্ন সিমিলারিটিস অনেকগুলো আছে। তাহলে মেশিন তাহলে কীভাবে শিখছে, আমরা জানি যে মেশিন তাহলে সেমভাবে শিখছে মানুষ যেভাবে শিখছে একটা। তাহলে পয়েন্ট হচ্ছে এই কনসেপ্ট, আমরা এখান থেকে বুঝতে পারছি যে একটা ট্রেনিং প্রসেস লাগছে এখানে। কিন্তু আমরা প্রথমে তাকে ট্রেনিং দিতে হবে, ট্রেনিংকে প্র্যাকটিস হিসেবে যদি আমরা বলতে পারি তাহলে তো আর বোঝার জন্য আরও সুবিধা হবে। প্র্যাকটিস বা ট্রেনিং প্রয়োজন আমরা যদি মেশিন দিয়ে কিছু শিখাতে চাই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা হাস্যকর উদাহরণ হচ্ছে যে আমরা 12 ইয়ার্স ইংলিশ পড়ার পরেও আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না। তার মানে হচ্ছে আমরা 12 ইয়ার্স প্র্যাকটিস করার পরেও আমরা কিন্তু এখানে
অনেক স্টুডেন্টই কথা বলতে পারে না ইংলিশে, তার মানে হচ্ছে ট্রেনিংয়ের সমস্যা। তার মানে হচ্ছে মেশিনকে যদি আমি এমন ইনফরমেশান দিয়ে দিই যে যেটা গার্বেজ, আমাদেরকে হয়তো বা গার্বেজ দিয়েছি তো ইংলিশ শেখার ক্ষেত্রে হয়তো বা, তো সেটা যদি আমি দিয়ে দিই তাহলে সে কিন্তু আমাকে ভালো আউটপুট দিবে না। যেমন আমি কালকে একটা মেশিন লার্নিং একটা টেকনিক অ্যাপ্লাই করতে গিয়ে, ডিজিটাল রিকগনিশন করতে গিয়ে দেখলাম যে আমি যতই টিউনিং করছি একটা অ্যালগোরিদমকে কোনো চেঞ্জ হচ্ছে না, মানে একটা আউটপুট আমার কিন্তু গরমিল খাচ্ছে। যেমন আমি ডিজিট 5K যখন ডিটেক্ট করতে যাচ্ছি তখন কিন্তু সমস্যা হচ্ছে, সে 5K ডিটেক্ট করতে পারতেছে না। তার মানে আমার ট্রেনিং প্রসেসে, পরে দেখলাম ট্রেনিং প্রসেসে 5 ডিটেকশনের রেজাল্ট একটু ভিন্ন ভিন্ন আসছে 5 ডিজিটকে চিহ্নিত করার জন্য। তার মানে হচ্ছে এখানে ট্রেনিং প্রসেস যদি আমার ঝামেলা করে তাহলে আমার পরবর্তী রেজাল্ট আসতে ঝামেলা করবে। এই যেমন একটা একটু আগে যে উদাহরণটা দিলাম যে আমরা 12 ইয়ার্স 12 বছর ধরে ইংরেজি সবাইকে পড়াচ্ছে, মানে টিচারও জানে না কি মানে ইংলিশটা কীভাবে পড়াতে হয় বা ইস ল্যাঙ্গুয়েজ কীভাবে ল্যাঙ্গুয়েজটা শেখা হয়, লিসেনিং আমরা যেভাবে মাদার ল্যাঙ্গুয়েজটা শিখেছি ওইভাবে যেভাবে শিখেছি সেভাবে শেখাতে হয়, কিন্তু ওরা শেখাচ্ছে গ্রামাটিক্যাল, প্রথমে শিখো এটা শিখো ওটা শিখো, কিন্তু কেউই কিছু বলতে পারে না। এটা তো স্কুলের কথা গেলাম, ইউনিভার্সিটি কলেজেও সেম অবস্থা, যখন টিচার সব সময় লেকচার দেয় বাংলাতে কিন্তু যখনই প্রেজেন্টেশনের দিন আসে তখনই বলে কি কালকে প্রেজেন্টেশন এই টপিকের উপর তোমরা ইংলিশে প্রেজেন্টেশন দিতে হবে, সারা বছর সে দিল বাংলাতে, যখন প্রেজেন্টেশন স্টুডেন্ট দিতে যায় তখন আসে সমস্যা ইংলিশে দিতে হবে। তাহলে স্টুডেন্ট কীভাবে শিখবে টিচার থেকে, তো টিচারের সারা জীবন বাংলা বলছে, এখন হচ্ছে তার থেকে তো কিছু আশা করা যায় না আসলে। তো আমাদের ট্রেনিং প্রসেসগুলো আসলে মানে সুন্দর করতে হবে আর কি, ট্রেনিং প্রসেসগুলো ডেটা যদি ভালো থাকে বা ট্রেনিং প্রসেস যদি অ্যাকুরেট থাকে তাহলে আমাদের আউটপুটটা ভালো আসবে। এবার আসি নিউরাল নেটওয়ার্কের কনসেপ্টটা। আমরা প্রথমে বলেছিলাম নিউরাল নেটওয়ার্কের কনসেপ্টটা হচ্ছে যে নাম্বার অফ ইনপুট, এগুলো যদি আমি ধরে নিই নাম্বার অফ ইনপুট নোড, তো আমার কিছু লেয়ার থাকবে এখানে মাঝে একটা লেয়ার, এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের মানে সাধারণ একটা ড্রয়িং আর কি। তো আমরা প্রেডিক্ট করবো আউটপুটটাকে, এটা হচ্ছে মূলত একটা প্রসেস। আর এই প্রসেসগুলো এগুলোকে যদি আমি ট্রেনিং হিসেবে ধরে নিই নাম্বার অফ ইনপুটকে, কিছু ট্রেনিং সবসময় মেশিন লার্নিংয়ে যতই কিছুই করি ট্রেনিং সবসময় একটু বেশি থাকবে, 70% 100% মধ্যে 70% ট্রেনিং থাকবে, 10% থাকবে হচ্ছে ধরলাম টেস্টিং, আমরা যে চেক করবো। কিন্তু মানে এখন তো ট্রেনিং প্রসেস বট, আমরা যদি হিউম্যান, যেহেতু নিউরাল নেটওয়ার্ক হিউম্যান ব্রেন থেকে আসছে, আমরা যদি আমাদের কথা চিন্তা করি তাহলে আমরা হিউম্যানরা ট্রেনিং কম করি কিন্তু আউটপুট চাই বেশি, সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের অনেকগুলো লাইফ লেসন জানা যাবে মেশিন লার্নিং যদি আমরা করে থাকি আর কি। যেমন হচ্ছে প্র্যাকটিস বা ট্রেনিং এটা কত ইম্পর্ট্যান্ট, এটা আমি একটা আর্টিস্টের উদাহরণ দিব যে পাবেলো পিকাসো, সে কিন্তু হচ্ছে 30 সেকেন্ডে যে কোনো আর্ট করতে পারে, মানে যে কোনো জিনিসের আর্ট করতে পারে। একদিন এক গ্রামে এসে তাকে বললো যে আপনি তো পাবেলো পিকাসো, তো আপনি হচ্ছে মেয়েটা একটা কাগজ এবং একটা পেন দিল তাকে, বললো যে আপনি আমার একটা ড্রয়িং করে দেন মানে আমার একটা আর্ট করে দেন। তো সে বললো কি আচ্ছা ঠিক আছে, সে 30 সেকেন্ডের মধ্যে ড্রয়িংটা করে দিল। তারপর ওকে বললো যে এই আর্টটার দাম কত জানো, সে বললো যে আমি তো জানি না, এটার দাম 50 লাখ টাকা। তো সে মেয়েটা বিশ্বাস করলো না, মেয়েটা বললো কি এত দাম হবে কেন, আপনি তো এটা খুব 30 সেকেন্ডে করে ফেলছেন, তুমি চেক করে দেখতে পারো বিভিন্ন আর্ট এক্সিবিশনের যে সকল যারা কোম্পানি আছে ওদেরকে জিজ্ঞেস করতে পারো যারা অর্গানাইজ করে। তো সেইবার গেল ওখানে এটা কত দাম জিজ্ঞেস করতে, তারা বললো যে এটা তো পাবেলো পিকাসো আর্ট, তো আপনি কোথায় পেলেন, আপনাকে আপনি যদি এটা আমাদের কাছে বিক্রি করতে চান তাহলে 50 লাখের মতো আপনাকে দিতে পারবো আমরা।
তো ওই মেয়েটা বললো, ওই মেয়েটা এবার চিন্তা করলো যে ওর পাগল পিকাসের সাথে তো আবার দেখা করা উচিত। সে তো সঠিকভাবে বললো সে এটা কীভাবে শিখলো, আমি শিখতে চাই। সে তার কাছে গেল একটা এক্সিবিশনে, আর্ট এক্সিবিশন। তো সেখানে তার সাথে পাবেলো পিকাসোর সাথে দেখা হলো। পাবেলো পিকাসো তাকে চিনতে পারলো না। মেয়েটা বললো যে আমি সেই মেয়েটা যেটা আপনি একটা আমার জন্য ড্রয়িং করে দিয়েছিলেন, তো সেটার দাম ছিল 50 লাখ। আমি দোকানে চেক করেছি এটার দাম কত আসলে, তো আপনি তো ঠিকই বলেছেন। পাবেলো পিকাসো বললো আমি তো জানি এটা আমি ঠিক, তাহলে আমাকে এখন শিখিয়ে দিন কীভাবে আমি 30 সেকেন্ডে 50 লাখ টাকা ইনকাম করতে পারি। তো পাবেলো পিকাসো বললো এই যে আমি 30 সেকেন্ডে যে ড্রটা করলাম, যে আর্টটা আঁকলাম, তো এটা আমার 30 বছর লেগেছে এই 30 সেকেন্ডে আনার জন্য। 30 বছর প্র্যাকটিস করার পরে আমি এই পর্যায়ে এসেছি। তার মানে হচ্ছে ট্রেনিং সেশনটা সব সময় আমাদের বড় রাখতে হবে, যাতে আমাদের টেস্টিংয়ের জন্য ভালো হয়। পড়াতে হবে বেশি, পরীক্ষা নিতে হবে কম, এটা হচ্ছে কথা। এখন হচ্ছে আমরা তো বুঝলাম নিউরাল নেটওয়ার্কের কার্টুন অনুসারে নাম্বার অফ ইনপুট থাকবে, কিছু লেয়ার থাকবে, তারপর আউটপুটটাকে প্রেডিক্ট করবো। আচ্ছা নেক্সট যাই। আচ্ছা এখন আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার করি, লিনিয়ার মডেল। আচ্ছা লিনিয়ার মডেল এটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে একটা ড্র করি। আচ্ছা এখানে একটা লাইন টানলাম একটা গ্রাফের জন্য। তো আমাদের এখানে কিছু ডেটা সেট আছে, ধরলাম মাইনাস কিছু ডেটা সেট এভাবে আছে, আর কিছু ডেটা সেট ধরলাম এভাবে আছে। আচ্ছা লিনিয়ার মডেলে হচ্ছে যে আমরা কি একটা লাইন টেনে এটাকে সেপারেট করতে পারবো? হ্যাঁ পারবো। এখানে মাইনাস ডেটা, মানে দুইটা ক্লাসের ডেটা, দুইটা লেভেলের ডেটা আছে, একটা মাইনাসের একটা প্লাস। তো আমরা কি লিনিয়ারলি সেপারেট করতে পারবো? পারবো। কিন্তু যদি আমাদের ধরলাম এখানে একটা প্লাস আছে, ধরলাম এখানে একটা মাইনাস আছে, তখন তো আসলে সেপারেবল হয়নি। তার মানে লিনিয়ার মডেল, লিনিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে মোটামুটি এরকম যে আমরা লিনিয়ার মডেলে একটা লাইন টেনে দুইটা ডেটাকে আমরা সেপারেট করতে পারি বা রিকগনাইজ করতে পারি, ক্লাসিফাই করতে পারি। কিন্তু কিন্তু যখন অ্যাবনর্মাল ডেটা সেট থাকে তখন আমরা কিন্তু, যেমন এখানে যে দেখলাম এখানে একটা প্লাস ঢুকে গেলো, ধরলাম এখানে আর একটা প্লাস ঢুকে গেলো, মানে অনেকগুলো ডেটা সেট অ্যাবনর্মালই আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা লিনিয়ারলি সেপারেবল করতে পারছি না। তার মানে হচ্ছে লিনিয়ার মডেল হচ্ছে একটা লাইন টেনে বা কিছু একটা দিয়ে ক্লাসিফাই করা যায়, কিন্তু লিনিয়ার হচ্ছে যে আমরা ক্লাসিফাই করতে গিয়ে আমাদের অনেকগুলো কার্ভ টানতে হবে। ধরলাম আমরা যদি আর একটু কিছু, আচ্ছা এবার এখানে একটা ড্র করি নন লিনিয়ার ক্ষেত্রে। আমরা এখানে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, তাহলে এই ডেটা সেট থেকে আমরা কীভাবে সেপারেবল করবো? এটাকে আমরা যদি এভাবে কার্ভটা টেনে নিয়ে এসে এভাবে যদি করি তাহলে হয়তো বা একটু সেপারেবল হবে, কিন্তু কার্ভগুলো অনেক পলিনোমিয়াল হয়ে যাচ্ছে ইকুয়েশনটা, লাইনের ইকুয়েশন। তার মানে হচ্ছে আমরা নন লিনিয়ারের ক্ষেত্রে আমরা হচ্ছে কার্ভটা বিভিন্ন হতে পারে। এখন আসি লিনিয়ার গেলে তার, আচ্ছা আমরা এখন একটা লিনিয়ার মডেল চিন্তা করি, যে লিনিয়ার মডেলের মডেলের একটা এক্সাম্পল ধরে নিলাম যে মেশিন ট্রান্সলেশন, মানে ট্রান্সলেট করবো আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজকে, মানে তাকে একটা সেন্টেন্স দিব সে ট্রান্সলেট করে দেখাবে মেশিনটা। তো আমরা এটার জন্য ধরে নিলাম আমাদের একটা ওয়েটেড গ্রাফ আছে, ওয়েটেড একটা মডেল আছে। তো আমাদের এটা হচ্ছে ফিচার ভ্যালু হচ্ছে, আমরা ফিচার যেটা ইনপুট, ফিচার ভ্যালু হচ্ছে এইচ,
আর ওয়েটকে ধরে নিলাম ল্যামডা, তো দুইটাকে যদি আমরা স্কোরিং করতে যাই তাহলে সামেশনটাই হবে আমাদের লিনিয়ার মডেল। আমরা একটা নেটওয়ার্কে এইভাবে আমি যে সার্চ মডেল ইলাস্ট্রেটেড এটা কীভাবে মানে লিনিয়ারলি সেপারেবল, যেহেতু কিছু ইনপুট থাকবে আমরা আউটপুটটাকে সহজে স্কোরিং করতে পারবো, তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা লিনিয়ার মডেল। কিন্তু এটার কিছু লিমিটেশন আছে মেশিন ট্রান্সলেশন করতে গিয়ে, সেটা হচ্ছে আমাদের আমরা প্রত্যেকটা ফিচার একটা ওয়েট দিতে পারবো, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যখন এটা রিলেশন করতে যাব একটা নেটওয়ার্কের সাথে তখন এটা রেঞ্জের ভ্যালু 0 থেকে 5 হলে আমরা এটাকে বলতে পারি ইকুয়ালি গুড, বাট ভ্যালু যখন একটু 5 থেকে বেশি হবে তখন আমরা এটা আর কাজ করবে না, সেপারেবল হবে না। আমরা যে প্লাস মাইনাসের চিহ্ন দেখালাম সেটা যদি 5 থেকে একটু বেশি হয় তখন লিনিয়ারলি সেপারেবল হবে না, বা হায়ার দেন যদি 10 হয় তখন কিন্তু কাজ করবে না। এটা হচ্ছে লিনিয়ার মডেলে মেশিন ট্রান্সলেশন যদি আমরা চিন্তা করি তখন হচ্ছে এই ধারণাটা হবে আর কি, লিমিটেশনগুলো পাবো আমরা। আচ্ছা, এখন হচ্ছে কনসেপ্ট হচ্ছে লিনিয়ার মডেল কেন এক্সর মডেল মানে মডেল না, এক্সর মডেলকে কেন সেপারেট করতে পারবে না। এখন আমরা যদি বোর্ডে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এক্সর মডেলের আসলে কনসেপ্টটা কী। এক্সর হচ্ছে তো আমাদের এক্সরের ট্রুথ টেবিলটা হচ্ছে এরকম যে 0 0 থাকলে আমরা পাবো 1 1 0, ওয়ান জিরো থাকলে 0 পাবো, 0 1 থাকলে আমরা পাবো 0, তারপর 1 1 থাকলে আমরা পাবো 1। এটা যদি আমরা গ্রাফটার কথা চিন্তা করি তাহলে আমরা পাবো হচ্ছে গ্রাফের কথা আজ গ্রাফ যদি আঁকতে চাই, আচ্ছা এটা হচ্ছে 1, আচ্ছা এখানে একটা লেভেলিং করি, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, আর এটা হচ্ছে y আউটপুটটা। তার মানে হচ্ছে এখানে আমরা দিতে পারি যে x2 মানে 1, এখানে হবে 1, আর এখানে তো 0 আছে, আর এখানে ধরে নিলাম x1 আছে। তাহলে আমরা যদি গ্রাফ ড্র করি যে আমরা তাহলে কী পাবো, 0 0 পজিশনে আমরা পাচ্ছি হচ্ছে আমরা যদি 0 0 পজিশনকে আমরা রেড দ্বারা চিহ্নিত করি, 0 0 পজিশন হচ্ছে এটা, জিরো জিরোতে আমরা পাচ্ছি কত, সরি 0 0তে আমরা পাচ্ছি 1 1 পাচ্ছি, এখানে হবে ওয়ান জিরোতে আমরা পাচ্ছি, এটাকে যদি ব্লু দ্বারা জিরো ওয়ানে পাচ্ছি 0, এটাও হচ্ছে এখানে,
আর 101-এ পাচ্ছি আমরা হচ্ছে তাহলে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি প্রথম অবস্থায় 0 0-তে 1, আমরা প্রথম অবস্থায় 0 0-তে 1 পাচ্ছি, মানে দুইটাই যখন 0 হবে তখন আমরা পাবো 1, আর 1 0-তে আমরা পাবো হচ্ছে 0, x1 হচ্ছে 1 আর x2 হচ্ছে 0, তখন আমরা পাবো 1 0, তার মানে হচ্ছে 0 আমরা দিলাম। তো আমরা যখন 0 1-এ যাব তখন আমরা পাবো 0, x1 হচ্ছে 0 হবে, 0 আছে, x2 হবে 1 হবে, তো 1, তার মানে আমরা পাচ্ছি 0। আর 1 1-এ আমরা যখন যাচ্ছি তখন পাচ্ছি এই গ্রাফ, এই পয়েন্টটা, তার মানে হচ্ছে আমরা কিন্তু লিনিয়ারলি সেপারেবল করতে পারছি না। এখানে একটা লাইন টেনে যদি আমি সেপারেট করতে চাই, কিন্তু আমরা দেখতেছি এখানে 1 0 আছে, এখানে 0 1 আছে, কিন্তু আমরা সেপারেট করতে পারছি না। এখানে কিন্তু কার্ভটা ভিন্ন দেখাচ্ছে, তাহলে কার্ভটা কেমন হতে পারত? কার্ভটা হতে পারতো এইভাবে, যে সেপারেট করার জন্য এভাবে একটা হতে পারতো, মানে এইভাবে করে দিলাম তাহলে একটা সেপারেট হবে, কিন্তু লিনিয়ারলি হচ্ছে না, আমাদের মাল্টিপল কিন্তু লাইন লাগতেছে সেপারেট করার জন্য। ওই জন্যই আমরা এখানে যে বলল যে এক্সটা হচ্ছে লিনিয়ার মডেল আমরা ড্র করতে পারবো না লিনিয়ার মডেল হিসেবে। আচ্ছা, নেক্সট যে মাল্টিপল লেয়ার কনসেপ্ট, আচ্ছা আচ্ছা মাল্টিপল লেয়ার, আমরা তো আগে জেনেছি যে আমাদের নিউরাল নেটওয়ার্কে কিছু ইনপুট থাকবে, ওয়েটেড থাকবে, তো আমরা এইভাবে তাকে বিভিন্ন আউটপুটটাকে প্রেডিক্ট করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে হিডেন লেয়ার কনসেপ্ট, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। আমরা যখন আউটপুট ভ্যালু ইনপুট ভ্যালু থেকে ডিরেক্টলি আউটপুট ভ্যালুতে যাব না, আমরা এইভাবে করব না, আমরা করব কি, আমরা একটা নতুন একটা লেয়ার ইন্ট্রোডিউস করব, সেটাকে আমরা ইন্ট্রোডিউস করে আমরা সেটাকে ট্রেনিং সেশন বলতে পারি। ইনপুট থেকে প্রত্যেকটা নোডের ওয়েট গুণ করে একটা হিডেন লেয়ার ক্রিয়েট করব, যাতে করে আউটপুটটা একটু সহজভাবে চলে আসে, আউটপুটটা আরও দ্রুত চলে আসে। এই হিডেন লেয়ার কনসেপ্ট আসলে আমরা পরিসংখ্যানের মার্কভ মডেল থেকে এসেছে, মার্কভ মডেলটা আপনারা গুগল করলেই পেয়ে যাবেন যে মার্কভ মডেলটা কীভাবে কাজ করে আছে। এখন হচ্ছে আমরা ইন্ট্রোডিউস ম্যাথমেটিক্যাল নোটেশন অনুযায়ী আমাদেরকে যে ম্যাথমেটিক্যাল নোটেশন অনুযায়ী আমরা যদি চিন্তা করি, আমাদের এটা আসবে যে একটা ভেক্টর, এ ভেক্টর অফ ইনপুট নোট উইথ ভ্যালু এক্স ভেক্টর, তো এক্স ভেক্টর হচ্ছে আমাদের ইনপুট নোড থাকবে। আমরা যদি ম্যাথমেটিক্যাল নোটেশন হিসেবে চিন্তা করি, তো এটাকে ট্রান্সপোজ করা যাবে। আমরা জানি একটা ভেক্টরকে দুইটা সেম ম্যাট্রিক্সকে আমরা যখন ভেক্টর ম্যাট্রিক্স যদি বলি, সেম ডাইমেনশন যদি হয় তাদের মাল্টিপ্লিকেশন হবে না, যদি কেন হবে না, কারণ সেম ডাইমেনশন যদি আমরা চিন্তা করি 1 × 5 ডাইমেনশন, 1 × 5 তাদের মাল্টিপ্লিকেশন হবে না, কেননা তাদের ডাইমেনশন সেম না, রো কলাম সেম, ডাইমেনশন মাল্টিপ্লাই হবে না, কেননা 5 এখানে আছে কলামে,
ওখানে রোতে আছে ওয়ান, কেননা একটা দুইটা ম্যাট্রিক্স গুণ হওয়ার শর্ত হচ্ছে তাদের কলাম, আর প্রথমটার কলাম দ্বিতীয়টার রো একই হইতে হবে। ওই জন্য আমাদেরকে এটা ট্রান্সপোজ করেই মাল্টিপ্লাই করতে হবে, ওই জন্য আমরা এটাকে ট্রান্সপোজ করলাম। আচ্ছা, হিডেন নোটসকে এইচ দ্বারা তারা ডিনোট করছে, তাকে ভেক্টর দ্বারা ডিনোট করছে, ওই জন্য আমরা এটাকে ট্রান্সপোজ করব। তারপর ম্যাট্রিক্স ওই কানেক্টিং নোট ইউ দ্বারা প্রকাশ করছে, হিডেন নোটের সাথে আউটপুটের যে সম্পর্ক ওইটাকে ডাব্লিউ দ্বারা ডিনোট করছে। তার মানে একটা কনসেপ্ট পেলাম। আচ্ছা, এখন হচ্ছে মাল্টিলেয়ার তো কনসেপ্ট গেল। আচ্ছা, মাল্টিলেয়ার আসলে তাহলে কেন হচ্ছে? আচ্ছা, মাল্টিলেয়ার মানে হচ্ছে আমরা যত লেয়ার বাড়াবো তত হচ্ছে আমাদের সমাধানটা দ্রুত আসবে, তত আমরা অনেকগুলো ভেরিয়েশন পাবো, আউটপুটের অনেকগুলো কম্বিনেশন পাবো। তার মানে হচ্ছে যত কমপ্লেক্স হবে তত আমরা অ্যাকুরেসি ভালো পাবো আর কি। আচ্ছা, মোর লেয়ার মানে হচ্ছে ডিপ লার্নিং। এটা কেন? কেননা যত বেশি আমরা ডিপতে যাব তত বেশি আমরা আউটপুট অ্যাকুরেসি বাড়বে, এটাই তো কনসেপ্ট। আচ্ছা, এখন আসে নন লিনিয়ারিটি। ইনস্টেড অফ কম্পিউটিং লিনিয়ার কম্বিনেশন, আমরা যখন লিনিয়ার মডেলে দেখলাম তখন একটা স্কোর বের করতে আমরা ফিচার এবং কি তার ওয়েটগুলোকে গুণ দিয়ে টোটাল যোগফলটা বের করেছি। কিন্তু নন লিনিয়ারের ক্ষেত্রে আমরা কীভাবে করব সেটা? নন লিনিয়ারের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ফাংশন দ্বারা তাদেরকে চেঞ্জ করে দেবো। যেমন আমি যখন গ্রাফটা আঁকতে যাই নন লিনিয়ারের, যেমন ধরলাম আমার একটা ডেটা সেট আছে, তাদেরকে সেপারেবল করা যাচ্ছে না, মাইনাস প্লাস, তখন আমরা কী করেছি, কার্ভটাকে একটু বেশি একটু এভাবে কার্ভটা এনে এভাবে এনে এভাবে এনে এভাবে সেপারেট করেছি। তার মানে হচ্ছে আমরা সেপারেট এভাবে করেছি যাতে করে হচ্ছে আমাদের, এটা হচ্ছে নন লিনিয়ার, তাদেরকে সেপারেট করার জন্য অনেকগুলা আমাদের ফাংশন থাকে। যেমন অনেক সবচেয়ে পপুলার ফাংশনগুলো হচ্ছে যেমন নিউরাল নেটওয়ার্কের যে ট্যান হাইপারবোলিক ট্যানজেট ফাংশান, তারপর লজিস্টিক ফাংশান, তারপর হচ্ছে সিগময়েড ফাংশান, রেক্টিফাইড ফাংশান। এটা হচ্ছে সিগময়েড ফাংশান, এটা হচ্ছে ট্যানজেট হাইপারবোলিক ট্যানজেট ফাংশান, রেলে ফাংশান। এগুলো হচ্ছে আমাদের ডেটা সেট যেভাবে অ্যাবনর্মালি আছে, মানে অনেকগুলো মানে হিভি জিভি অবস্থা আছে, তাদেরকে একটা মডেলে দাঁড় করানো। যেমন মাইনাসেরগুলোকে আমি ধরলাম এই পাশে নিয়ে আসলাম, মাইনাস নিচের দিকে, আর প্লাসেরগুলোকে উপরের দিকে, তাহলে ট্যানজেট হাইপারবোলিক ট্যানজেট ফাংশন কী করে দুইটা জায়গায় সেপারেট করে দেয়। সিগময়েড ফাংশানে মোটামুটি অনেকটা এইভাবে কাজ করে, বা লজিস্টিক, সিগময়েডকে লজিস্টিক ফাংশানও বলা হয়। যখন আমরা লজিস্টিক রিগ্রেশন দেখব তখন এটা সিগময়েড ফাংশনকে লজিস্টিক ফাংশন হিসেবে ডিনোট করা হয়। রেলু ফাংশন কী করে, সে নেগেটিভ ভ্যালু নিবেই না কখনো, সে জিরো এবং এর আপার কোনো লেভেল থাকলে তাদের ম্যাক্সিমামটাই নিবে, জিরো থেকে বড় যেগুলো তো ম্যাক্স পায় আর কি, রিলু ফাংশন বা রেক্টিভ ফাইট ফাংশন। আচ্ছা, আচ্ছা, আমাদের আসলে এই যে বেশি লেয়ার প্রয়োজন হলে আমরা মানে বেটার পারফরমেন্সের জন্য আমরা সবসময় ডিপ লার্নিং এই কনসেপ্টটা আসছে, যে আমরা যত লেয়ার বাড়াবো ততই আমাদের অ্যাকুরেসি বাড়বে, যত ভালো হবে আমাদের। কিন্তু কত দূর বাড়াবো আমরা এই মানে লেয়ারগুলোকে, আমরা ততক্ষণে বাড়াবো, এটা আসলে ডিপেন্ড করে জিপিইউর উপর। জিপিইউ যত ভালো হবে তত আমরা লেয়ার বাড়াতে পারবো। আচ্ছা, এখন একটা এক্সাম্পল দিই। এই এক্সাম্পলটা হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন, মানে হচ্ছে আমরা ইনপুট থেকে প্রোপাগেট করতে করতে আউটপুটটা প্রেডিক্ট করব। আচ্ছা, এখানে একটা এগুলা নোটগুলো একটু জেনে নিই কী কী আছে।
এখানে বায়াস ইউনিট আছে নো ইনপুট, এর অলওয়েজ ভ্যালু 1, আর এখানে ইনপুট দুইটা আছে, হিডেন লেয়ার হচ্ছে একটা, এটা হচ্ছে হিডেন লেয়ার, তারপর এটা হচ্ছে আউটপুট লেয়ার, আর এগুলো হচ্ছে ওয়েটেড, প্রত্যেকটা লেয়ারের সাথে প্রত্যেকটা নোড হিডেন লেয়ারের প্রত্যেকটা নোডের সাথে কানেক্টেড। ঠিক আছে, এখন এই এক্সাম্পলটাতে আমরা একটু যদি চিন্তা করি, ফরওয়ার্ড প্রোপাগেশন মানে কি আসলে কনসেপ্ট, একটা এক্সাম্পল দিয়ে আমি যদি চিন্তা, আচ্ছা আচ্ছা, ফরওয়ার্ড প্রোপাগেশন হচ্ছে, আমি একটা উদাহরণ দিই, ধরলাম আমি এখানে একটা কিছু একটা ড্র করলাম, তো এখন আমাদের মাথায় চিন্তা কি আসে, এটা কি হতে পারে যা ড্র করলাম। এখন অনেকে বলবে এটা তো উল্টা এম হতে পারে বা ম্যাকডোনাল্ডের একটা সাইন হতে পারে, কেউ বলবে বি, কেউ বলবে 13, একজন এক একটা বলবে, কিন্তু কেউ এই সঠিকটা দিতে পারবে না, সঠিক কনসেপ্টটা দিতে পারবে না, আইডেন্টিফাই করতে পারবে না। কেন? কারণ অনেকগুলো সলিউশন আসতেছে, এখানে আমরা রিড করতে পারছি না, এর জন্য আমরা, আচ্ছা এখন কি প্রেডিক্ট করা যায় যে আমি যদি এখন সময় বলবে এটা কি তাহলে, এখন সময় বলবে এটা বি, কেন আমি এখানে দেখতে পাচ্ছি এ, এখানে দেখতে পাচ্ছি সি, তার মানে মাঝেরটা হবে এ বি, তার মানে হচ্ছে আমরা আউটপুটটাকে প্রেডিক্ট করতে পারছি তার ইনপুট অনুসারে, এটা হচ্ছে তার আশেপাশে কে আছে, তার ইনপুটটাকে আমরা এসিকে যদি ইনপুট হিসেবে ধরি, বিকে যদি আউটপুট হিসেবে ধরি, আমরা জানি না, আমরা তখনই জানতে প্রিডিক্ট করতে পারছি এটা বি যখন আশেপাশে দুইটা কম্পোনেন্ট এসেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইনপুট অনুসারে আমরা যখন আউটপুটটাকে প্রেডিক্ট করছি তখনই হচ্ছে, এটা হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন কনসেপ্ট। ঠিক আছে, এখন আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রুভ করার চেষ্টা করবো যে ফরওয়ার্ড কীভাবে আসলে কাজ করে। আমাদের এখানে কিছু ওয়েট দেওয়া আছে প্রত্যেকটা এজের, আচ্ছা আমরা এবার পরে, আচ্ছা আমরা এখানে ধরে নিলাম এটার ভ্যালু হচ্ছে 1, এই নোডের এটা হচ্ছে 0, আমরা হচ্ছে নিউরাল নেটওয়ার্কে সবসময় কনসেপ্ট হচ্ছে সিগময়েড ফাংশন ইউজ করবো, আমরা নিউরাল নেটওয়ার্কে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে এটা ব্যবহৃত হয়। আচ্ছা অ্যাক্টিভেশন ফাংশন, আমরা সিগময়েড ফাংশনটা আমরা জানি যে 1/1 e^-x, এটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, অ্যাক্টিভেশন ফাংশন অনুসারে আমরা পরবর্তী লেয়ারের যে হিডেন লেয়ার, হিডেন লেয়ারের আউটপুট, হিডেন লেয়ারটার ভ্যালু কত হবে সেটা ক্যালকুলেট করতে পারি। তো আমরা ক্যালকুলেট করি 1 × 3.7 0. মানে গুণ দিচ্ছি আর কি, সবগুলোকে গুণ দিয়ে যোগ করবো, 3.7 × 1 দিলে হচ্ছে, তারপরে 0.00 × 3.7 + 1 × ওয়েটের সাথে আমরা কী করবো, ওদের ভ্যালুগুলো ফিচার ভ্যালু ওইটাকে গুণ দিয়ে আমরা সিগময়েড ফাংশনটাকে ক্যালকুলেট করবো। তো আমরা পাচ্ছি 2.2, তো 2.2 হচ্ছে আমাদের এক্সের ভ্যালু, সিগময়েডের এক্সের ভ্যালু। আমরা তো জানি সিগময়েডের ফাংশনের ফর্মুলাটা হচ্ছে 1/1 e^-x, তো 2.2 আমরা যদি মাইনাস এক্সের মধ্যে বসাই তাহলে আমরা 0.90 পাচ্ছি, তার মানে আমাদের হিডেন লেয়ার ফার্স্ট নোটটার ভ্যালু হচ্ছে 0.90। তার পরবর্তীতে যদি আমরা এজের সাথে ফিচার ভ্যালুর গুণ দিই, ওয়েটের সাথে ফিচার ভ্যালুর গুণ দিতে পারি, তাহলে আমরা পাবো হচ্ছে সিগময়েড ফাংশন দিয়ে ক্যালকুলেট করে 0.17, এটা একটা ভ্যালু হচ্ছে। তার মানে সিগময়েড ফাংশন আমাদেরকে যে নোডগুলোর ভ্যালু দিবে হচ্ছে 0 থেকে 1 মধ্যে ভ্যালুগুলো দেবে, 0 থেকে 1 মধ্যে ভ্যালুগুলো দেবে। আচ্ছা এখন আমরা এগুলো বসিয়ে দিলাম যে হিডেন লেয়ারের ভ্যালুগুলো, তো আমরা এখন আউটপুটটার ভ্যালু চিন্তা করব, পরবর্তী নোডটার কী হবে।
তো আমরা এখন 0.90 ইনটু এটার ওয়েটে আছে 0.45, আর হচ্ছে পরবর্তী নোডের ভ্যালু আছে হচ্ছে 0.17 ইনটু -5.2। তো এজ দ্বারা গুণ দিয়ে আমরা পাবো হচ্ছে 1.17 এক্স এর ভ্যালু। তো আমরা যখন বসাবো আউটপুটটা পাবো হচ্ছে 0.76, তার মানে আমাদের মূলত আউটপুট হচ্ছে 0.76। এটা হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন বলতে পারি। এই হচ্ছে আমাদের উদাহরণ। আমরা এখন হচ্ছে আচ্ছা এখন হচ্ছে আমরা এটাকে চিন্তা করব, আসলে ইনপুট আউটপুট যে এক্সরের একটা আরেকটা এক্সাম্পল চিন্তা করি। আচ্ছা একটু হচ্ছে জরের ইমপ্লিমেন্টেশন এক্সরের। তো আমরা ইনপুট হচ্ছে এক্স নট আর হচ্ছে এক্স ওয়ান। আমরা তো জানি 0 0 থাকলে 0 হয়, 0 1 থাকলে আমরা তো জানি 1 হয়। তো আমরা যখন এদেরকে মাল্টিপ্লাই করব তাদের ওয়েট দ্বারা, তখন আমরা পাবো হচ্ছে হিডেন লেয়ারে, হিডেন লেয়ার প্রথম লেয়ারটা 0.12, 0.88। আমি তো বললাম সিগময়েড ফাংশন অলওয়েজ 0 থেকে 1 মধ্যে একটা ভ্যালু দিবে, 0.73, 0.99। তো আমাদের যে প্রথম নোডটা হিডেন লেয়ারে সেটা হচ্ছে অরগেট। কেন অরগেট? আমরা যদি এদেরকে 0.5 থেকে ধরি, যেমন 0.5 হচ্ছে আমাদের নেক্সট লেভেলে চলে যাবে, 0.5-কে উপরে যারা আছে তাদেরকে 1 ধরবো, 0.5-এর নিচে যারা আছে তাদেরকে 0 ধরবো। এবার যদি ধরে নিই তো আমরা এটাকে বলতে পারি প্রথম হিডেন লেয়ারে 0 0 থাকলে আমরা 0.12, তার মানে হচ্ছে 0 0 থাকলে 0 হবে। তারপর হচ্ছে 0.88-কে আমরা ধরে নিতে পারি 1, কেননা 0.5-এর উপরে যেহেতু 1 ধরতে পারি, 0.73-কে 1 ধরতে পারি, 0.19-কে ধরতে পারি। তার মানে আমরা এখানে কী কী পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 0 1 1 1। তার মানে হিডেন নোড প্রথমটা প্রথম হিডেন নোডের ভ্যালুগুলা অরের মধ্যে পাচ্ছি, আর দ্বিতীয় হিডেন নোডে আমরা অ্যান্ড পাচ্ছি, কেননা হচ্ছে এটা 0 আসতেছে, তারপরটা হচ্ছে 0, তারপরটাও 0, তারপরটা 1, তার মানে 0 0 0 1। হিডেন লেয়ার প্রথম লেয়ারটা যেভাবে চিন্তা করি এইভাবে যদি চিন্তা করি তাহলে এটা পাচ্ছি। আউটপুটটা কী হবে? আউটপুট প্রথমটা হবে 0, তারপরটা হবে 1, তারপরটা হবে 1, তারপরটা 0, 0.5-এর উপরে নিচে চিন্তা করে আর কি আমরা ক্যালকুলেট করলাম। তার মানে ফাইনাল লেয়ারটা হচ্ছে এটা থেকে এটা বাদ দিলে আমরা পাচ্ছি এটা, আউটপুট লেয়ারটা পাচ্ছি। তার মানে এক্সরের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করলাম, এটা হচ্ছে এক্সরের ক্যালকুলেশন ফরওয়ার্ড আর কি ফরওয়ার্ড প্রোপাগেশন। আচ্ছা এবার আসি ব্যাক প্রোপাগেশন ট্রেনিং। আচ্ছা আমরা এই ইন্ট্রো নিউরাল নেটওয়ার্কটাকে আমরা 4 ভাগে ভাগ করলাম। প্রথমটা হচ্ছে সূচনা, নিউরাল নেটওয়ার্ক কোথা থেকে এসছে, তারপর আমরা হিউম্যান টু মেশিনে ভার্স করলাম, তাদের সাথে পার্থক্য কী হচ্ছে, কীভাবে তারা ট্রেনটা করছে, তারপর শিখলাম হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন, তারপর হচ্ছে এখন ব্যাকওয়ার্ড প্রোপাগেশন। আচ্ছা ব্যাকওয়ার্ড প্রোপাগেশনের আমি প্রত্যেকটা কনসেপ্টে উদাহরণ দিয়ে দিই চেষ্টা করব বলতে। ব্যাক প্রোপাগেশন বা ব্যাক ট্র্যাকিং অনেকে বলে এটা, কিন্তু নিউরাল নেটওয়ার্কের টার্মিনোলজি হিসেবে এটাকে ব্যাক প্রোপাগেশন ট্রেনিং বলে। আচ্ছা ব্যাক প্রোপাগেশন ট্রেনিংটা আসলে কী ধরনের? আচ্ছা এটা একটা উদাহরণ দিয়ে দিই। আমাদের হিউম্যান ব্রেন আসলে কীভাবে কাজ করে, এটা তো ব্রেন আমাদের, তো হিউম্যান ব্রেন আসলে কাজ করে হচ্ছে নিউরনকে বিভিন্নভাবে একটার সাথে একটা কানেক্টেডকে চেঞ্জ করে, কানেক্টিং নোডগুলোকে চেঞ্জ করে নিউরনটা আসলে কাজ করে। এবার আসি কনসেপ্ট
ব্রেন আসলে আমাদের মাইন্ডটা কোথায় থাকে? আমরা কি বলতে পারবো মাইন্ড কোথায় থাকে? মাইন্ডটা আসলে আমাদের যে আমরা যে আগেরকার বাংলা সিনেমাগুলোতে দেখা যেত আনোয়ার হোসেন সবসময় বুকে হাত দিয়ে আমেনার বাবা বিভিন্ন জনকে দেখে বুকে হাত দিয়ে মারা যেত, তো আসলে হার্ট ওইটা হচ্ছে হার্ট ছিল, বাট এটা কিন্তু মন না বা হৃদয়, মন বলা যায় না, মাইন্ড বলা যায় না, ব্রেনটা আসলে মাইন্ডটা আমাদের আমাদের ব্রেনের উপর যে কাজ করে ওইটা যখন ব্রেনের মধ্যে যেভাবে কাজ করবে ওভাবে আমাদের শরীরে ইম্প্যাক্টগুলো হবে। থট, আমাদের থট, চিন্তা বলি যা কিছু আছে সব কিছু এখান থেকে কন্ট্রোলিং হয়, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। ওইটার কারণে হৃৎপিণ্ডের অথবা আপ অ্যান্ড ডাউন হতে পারে হৃৎপিণ্ডের, কারণ হয়তো প্রেশার বেড়ে যেতে পারে, রক্তচাপ বেড়ে যেতে পারে, ওই জন্য একটু চিন চিন ব্যথা হয়, ওই জন্য বলে কি আমার মন খারাপ বা আমার মন খারাপের কারণে আমার বুকে ব্যথা হচ্ছে, ওই জন্য হতে পারে। আচ্ছা, এখন আসি আমাদের ব্রেনের একটা উদাহরণ দিয়ে এক দেশে আসলে আমাদের মাইন্ড কীভাবে কাজ করে সেটা বলি, তাহলে আমরা ব্যাক প্রোপাগেশনটা ট্রেনিংটা বুঝতে পারব। আচ্ছা, একটা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে, এটা কিন্তু সত্য ঘটনা, দণ্ডপ্রাপ্ত আসামিকে তার কিছুদিন পরে ফাঁসি হবে, তাকে বলল যে আপনি আমাদের যে ফাঁসির পদ্ধতিটা প্রসেসটা সেটা আমরা, ডক্টর বললো আর কি তাকে, সেটা আমরা কতক্ষণ লাগে একজন মানুষ মারা যেতে, সেটা হচ্ছে একজন মানুষ মারা যেতে 60 সেকেন্ড লাগে, মানে হচ্ছে 1 মিনিটের মতো সময় লাগে, অনেক প্রচুর ব্যথা, মৃত্যুর সময় তো অনেক ব্যথা, আসলে এটা সত্য ব্যথা, প্রচণ্ড ব্যথা বলতে সহ্য করতে হয়, তো 60 সেকেন্ডে আপনি প্রচুর ব্যথা পাবেন এবং অনেক কষ্টসাধ্য। তো আপনার এইটার জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট করব, আপনি 1 সেকেন্ডে মারা যাবেন, আমরা এক্সপেরিমেন্ট করছি, আসলে আশা করি আমরা সফল হব। যদি আপনি যদি 1 সেকেন্ডে মারা যান তাহলে আপনার কষ্ট কমও হবে, আপনার আর মানে দ্রুত মরতে পারবেন, শান্তিতে মরতে পারবেন। তো 1 সেকেন্ডে মারার জন্য আমরা একটা কোবরা সাপ নিয়ে আসবো, যেটা আপনাকে কামড় দেবে, আপনি 1 সেকেন্ডের মধ্যে মারা যাবেন। তো আপনি কি চান 1 মিনিটে মারা যেতে চান নাকি 1 সেকেন্ডে মারা যেতে চান? সে বললো যে ফাঁসিই হবে, এত কষ্ট করে মরার কী দরকার, 1 সেকেন্ড কোবরা সাপ আসুক একটা, 1 সেকেন্ডে মারা যায়। ডাক্তার এটাও বললো যে আপনি কোনো ব্যথা পাবেন না। এটা কীরকম ব্যথা পাবেন? একটা সুই যেরকম আপনাকে চিমটি দিলে যে ব্যথাটা পান, একটা সুই যখন আপনাকে আঘাত করে তখন যে ব্যথাটা পান ওই পরিমাণ ব্যথা পাবে, এত বেশি পাবে না। কিন্তু ফাঁসি দিতে গেলে আপনার গলায় অনেক প্রেশার পড়বে, অনেক ব্যথা পাবে। তো সে রাজি হল। তো যেদিন ফাঁসির ইয়া হলো, সে দিবে তাকে, সেদিন একটা লোককে বললো, সে এখানে বসে আছে একটা চেয়ারের মধ্যে, তাকে বললো যে এই নিয়ে আসো কোবরা সাপটাকে। একটা লোক কোবরা সাপ নিয়ে আসতেছে, সে দেখতেছে, সে চেয়ারে বসে আছে, সে দেখতেছে, তো নিয়ে আসার পরে তার চোখ বন্ধ করে দিল, মানে যারা আছে। তো তার চোখ বন্ধ করার পরে সে তো তার মাইন্ডে সেট হয়ে গেছে যে কোবরা সাপটা আসতেছে। তারপর ডক্টর কী করলো, এই কোবরা সাপটাকে সরিয়ে দিল, আরেকটা লোককে আনলো যে হ্যাঁ তুমি আসো, একটা সুই নিয়ে আসলো, সুইটা তার হাতের মধ্যে একটা আঘাত করলো, মানে সুই দিয়ে একটু টাচ করলো আর কি, মানে সুই দিয়ে একটা ইনজেক্ট করলো। তো তখনই সে কিন্তু এই সুইয়ের আঘাতের পরেই সাথে সাথে, মানে 1 বা 2 সেকেন্ডের মধ্যে মারা গেল। অবাক লাগছে না যে 1 সেকেন্ড একটা সুই দিয়ে সে মারা গেল?
সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে সে যখন, এখন আমি যে লাইনটা বলবো সেটা সবচেয়ে বড় অবাক, শকড খাবেন আপনারা, সে লাইনটা হচ্ছে যে সে যখন মারা গেল, যখন তার পোস্টমর্টেম করতে গেল, তখন পোস্টমর্টেমে দেখা গেল যে তার শরীরে পয়জন পেয়েছে। অবাক লাগছে না যে তাকে তো শুধুই আঘাত করা হয়েছে, পয়জন কোথা থেকে আসে? হ্যাঁ, এইটা হচ্ছে কনসেপ্ট যে মাইন্ডটা আসলে কীভাবে কাজ করে। তার মাইন্ডে সেট হয়ে গিয়েছে যে যে আজকে তো আমি মারা যাব, তার তাহলে আউটপুটটা কি, আমাদের মূল আলটিমেট গোলটা কি? আলটিমেট গোলটা ছিল যে সে তো মারা যাবে, তার মানে এখানে আউটপুটটা হচ্ছে সে ধরে নিছে যে আজকে আউটপুট রেজাল্ট এটাই করতে হবে। তার ব্রেন চিন্তা করতেছে আজকে আমার শেষ অন্তিম সময়, আমাকে এই রেজাল্ট করার জন্য আমাকে কী কী করতে হবে। ব্রেন সেট আপ করে গেছে, কোবরা সাপ আসছে, আমি নিশ্চিত মারা যাব। তারপর যখন মাইন্ডে এটা সেট হয়ে গেল আজকে মারা যাব, তখন হচ্ছে তার শরীর কী করলো, ব্রেন কী করলো, কোবরা সাপ আসতেছে মারা যাব, তখন তার ব্রেন কী করলো, তাকে একটা নিজে থেকে, শরীর নিজে থেকে একটা পয়জন ক্রিয়েট করলো। পয়জনটা ক্রিয়েট করে মারা যাওয়ার জন্য তো একটা ইয়া লাগবে, ওয়ে লাগবে, কারণ লাগবে। তো পয়জনটা ক্রিয়েট করে সে ওই পয়জনে, নিজের তৈরি করা পয়জনে সে কিন্তু দেখ, এটা হচ্ছে মাইন্ড আসলে এভাবে কাজ করে। আউটপুটটা, আউটপুটের রেজাল্ট আমরা জানি, ওই আউটপুট অনুসারে আমার শরীরের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে, ওই আউটপুট অনুসারে আমার শরীরের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেছে। সে নিজে থেকে শরীরের মধ্যে বিষ ক্রিয়েট করে নিজে থেকে মারা গেল, তার মানে হচ্ছে তাকে কিন্তু একটা সুই দিয়ে মারা হয়েছে। তার মানে আমাদের মাইন্ডটা আসলে খুবই ডেঞ্জারাস, মানে একটা নেগেটিভ থট বা একটা নেগেটিভ লাইন যদি আসে আমাদের মাইন্ডে চিন্তা, তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে, বডির মধ্যে অনেক চেঞ্জ আসতে পারে, অনেক মানুষের জীবনও শেষ করে দিতে পারে। তার মানে সবসময় পজিটিভ থিঙ্ক করা উচিত। আচ্ছা, এটার সাথে ব্যাকওয়ার্ড প্রপাগেশনের সম্পর্কটা কী তাহলে? আচ্ছা, এবার আসি ব্যাকওয়ার্ড প্রপাগেশন, এরপর আরও একটা উদাহরণ দিব। ব্যাকওয়ার্ড প্রপাগেশন উদাহরণ হচ্ছে আমাদের যে আউটপুট নোড আছে 0.76, কিন্তু এই হিডেন লেয়ারের কোনো ভ্যালু থাকবে না, এটারও কোনো ভ্যালু থাকবে না। আমরা এই আউটপুটটা পাওয়ার জন্য হিডেন লেয়ারের কী এবং ওয়েট এবং হিডেন লেয়ারের ভ্যালু কী রকম চেঞ্জ করলে আমরা আউটপুট এটা পাবো, এটা হচ্ছে আমাদের মূলত কনসেপ্ট। ঠিক আছে, আমরা অ্যাডজাস্ট করবো ওয়েটগুলোকে, ওয়েটকে অ্যাডজাস্ট করে, অ্যাডজাস্ট করে আমরা যাতে 0.76 পাই, আমরাকে ওয়েটকে অ্যাডজাস্ট করবো, মানে আউটপুট থেকে আমরা চলে যাব ইনপুটে, অ্যাডজাস্ট করতে করতে করতে, মানে কারণ তৈরি করতে হবে আমাকে। এটাকে এরকম যেমন হচ্ছে আরেকটা উদাহরণ যদি দিই, এক কৃষক এরকম তার চাষাবাদের জন্য একটা কী বলে, সে তো সবসময় কাজ করতে পারে না, মাঝে মাঝে অসুস্থ থাকে, তখন তার ইনকাম বন্ধ হয়ে যায় কৃষকের। তো সে চাইলো যে আমি কিছু লোক, একজন লোক রাখবো আমার সাপোর্টের জন্য। তো সে কিছু লোককে, সে পত্রিকা দিল যে আমার কিছু লোক দরকার, নিয়োগ বিজ্ঞপ্তি দিল। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে সে হচ্ছে, নিয়োগ বিজ্ঞপ্তিতে সে মানে কিছু লোক পেলো, তারা আসলো, তারা ইন্টারভিউ দিতে আসলো। সে জিজ্ঞেস করলো আপনারা আমাকে কীভাবে সাপোর্ট করবেন, আপনার এগ্রিকালচার সম্পর্কে কী ধারণা আছে, অনেক কিছু জিজ্ঞেস করলো। তারপর সে বলে তার একটারও পছন্দ হয় না, মানে তাদের উত্তর কী দেয় সে তো কিছু বোঝে না, সে কৃষক মানুষ, লোক এখন রাখবে, সে এগ্রিকালচার সম্পর্কে মানে থিওরিটিক্যাল নলেজ কম বা প্র্যাকটিক্যাল নলেজ অনেক বেশি কৃষকের। সে থিওরিটিক্যালি অনেক অনেক কিছু বলতেছে, আমি এটা করবো, ওইটা করবো, সেটা করবো, কিন্তু তার একটা আনসারও ভালো লাগে না, ওই জন্য সে কাউকে রাখেন। পরবর্তীতে একটা লোক আসে, সে বললো কি আপনি আমাকে কীভাবে সাপোর্ট করবেন, সে বললো কি ঝড় যখন আসবে তখন আমি ঘুমাবো, এই লাইনটা বলছে।
কৃষকও কিছু বুঝে নাই যে এটা ও এটা কী বললো, সে না বুঝে একে রেখে দিল। ভালো লাগছে কথাটা, শর্টকাট কথা বলছে, ভালো লাগছে, রেখে দিছে। মানুষের মাইন্ড কখন কী করে আল্লাহ জানে, তো সে রেখে দিল। তো তারপর ভালো মতো কাজ করতেছে ছেলেটা, যে ছেলেটা নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তি। তো একদিন হঠাৎ করে ঝড় আসে, কৃষক অন্য জায়গায় ছিল, সেদিকে ঝড় আসছে, আরে আমার জমির কী অবস্থা, আমার ফসল ফলাদের কী অবস্থা, পশু গরু ছাগলের কী অবস্থা। সে দৌড়ায় গিয়ে ওই রাখালকে ডাকতে লাগে, কী রে তো এ কোথায় গেল? মানে কৃষকের যে জমিটা, ওই জমিগুলো একটু দূরে ছিল সে যেখানে থাকতো রাখালটা। তো ওই কৃষক কী করলো, তারপর ওই রাখালকে ডাকতেছে, এই বেটা ঝড় উঠছে বেটা, তুই এখন কী করস, তুই আমার ফসলটা শুরুতে আগে ঘোচাবি, গরু ছাগলকে আগে মানে ঠিক জায়গায় রাখবি, এখন ঝড় আসছে ফসল ফলা দিয়ে একটু। তো আমি তো চাকরি শুরুতেই বলছি, আমি ঝড় যখন আসবে তখন আমি ঘুমাবো, এটা কেমন কথা? এবার কৃষক চিন্তা করলো, এর সাথে তর্ক করে তো লাভ নাই, আমি এখন ঘোষাইতে হবে। এবার সে কৃষকের দৌড়াই দৌড়াই জমিতে গেলে দেখলো যে সব কিছু ঠিক আছে, যে বাতাস যাতে না আসে সে একটা মানে কি বলে এটাকে শেলটা দিয়ে রাখলো, যাতে তো কোনো কিছু আঘাত না করে। পশু গরু ছাগল যেগুলো আছে আছে ওগুলোকে বেঁধে রাখলো, সব কিছু ঠিকঠাক। তারপর ওই কৃষক এসে জিজ্ঞেস করলো, ভাই তুমি ঘুমাচ্ছ ঠিক আছে, আমি তো ভাবলাম যে কিছুই মানে তুমি রেডি করো নাই, কিছুই কমপ্লিট করো না। সেই তো সে বলে কি ঝড় যখন আসবে ঘুমাবো, এটার মানে কি? কৃষক জিজ্ঞেস করলো। ছেলেটা বলল, ডেডলাইন যখন আসবে তখন চিন্তা করবো না ঝড়, মানে টেনশান, টেনশানের সময় চিন্তা করবো না আমার কী করতে হবে, টেনশানের পূর্বেই আমাকে চিন্তা করতে হবে। তার মানে হচ্ছে আউটপুট, মানে ঝড় আসবে আমি জানি আউটপুট, আমার নিশ্চিত আউটপুট আসবে, ওই অনুসারে আমাকে ইনপুটটা সেটিং করতে হবে, মানে ওইভাবে অ্যাডজাস্টটা করতে হবে। তার মানে সে চিন্তা করলো যে আমি যখন সব কিছু রেডি করে রেখে দিব, ঝড় যখন আসবে তখন আমি শান্তি মতো ঘুমাবো। তার মানে ইনপুট এমনভাবে সে ডিজাইন করছে, মানে তার কার্যক্রমগুলো, যাতে সে ঘুমাইতে পারে। তাহলে মূলত গোলটা কি, ঝড় যখন আসবে তখন ঘুমাতে হবে। এটা হচ্ছে লাইফ লেসন অনেকটা, যে আমাদের সবসময় যখন ক্রাইসিসের সময় কাজ করার সময়টা, ক্রাইসিসের সময় ঘুমানোর সময়, ক্রাইসিস আসার আগে চিন্তা করতে হবে কী করতে হবে, এটা একটা গেল। তার মানে হচ্ছে আমাদের 0.76 কেমনভাবে আমরা আউটপুট পাবো, এমনভাবে ওয়েটটাকে অ্যাডজাস্ট করতে হবে যাতে 0.76 মিলে যায়। আচ্ছা এবার একটু ডিপে যাই। আচ্ছা গ্রেডিয়েন্ট ডিসেন্ট কী করে আমরা জানি, রিগ্রেশনে যখন যদি করে থাকেন তাহলে রিগ্রেশনে হচ্ছে আমরা ইরোরটাকে আমরা চিহ্নিত করি। গ্রেডিয়েন্ট ডিসেন্ট কী করে, থিটার ভ্যালুকে চেঞ্জ করে, থিটার ভ্যালুকে চেঞ্জ করে করে সে পরবর্তী স্টেপে যা এইভাবে পাস করে, অ্যাডজাস্ট করে মিনিমাম এরর যাতে আসে। এটাও ফাজেস্টা ব্যাক প্রোপাগেশনে ঠিক একই কাজটাই করে, মানে উল্টা উল্টা কাজ করে আর কি। গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মিনিমাম যাতে আমরা ইররে আসতে পারি। ব্যাক প্রোপাগেশন হচ্ছে উল্টা, আউটপুট থেকে আস্তে আস্তে আমরা কম ইরর যাতে পাই, আমরা আউটপুটটাকে মিলাইতে পারি। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। আচ্ছা এখন হচ্ছে সিগময়েড ফাংশন। আচ্ছা ডেরিভেটিভ অফ সিগময়েড, আচ্ছা এগুলো এখন কনসেপ্টটা না বুঝলেও হবে। আমরা জানি কোশ্চেন রুল, কোশ্চেন রুল অনুসারে আমরা এটাকে লিখতে পারি, যেটা ভি স্কোয়ার ডিফারেন্সিয়েশন ইউ বাই ভি এর যে ফর্মুলাটা ওইটাই আছে, ওইটাকে ডেরিভেটিভ করে তারা সিগময়েড ফাংশনকে 1 মানে সিগময়েড এক্স, এটা দেখলেই বুঝে যাবে। আচ্ছা আমাদের মূলত হচ্ছে লিনিয়ার কম্বিনেশন, আমরা যে ওয়েটটা পেয়েছি প্রত্যেকটা ওয়েটকে সামেশন করে, অ্যাক্টিভেশন ফাংশনটা কী ছিল আমাদের, ওয়াই ইকুয়াল টু সিগময়েড এস, আর আমরা যে নতুন লেয়ারটা পাবো 1/2t
আউটপুটটি হচ্ছে কি আমাদের কম্পিউটারের আউটপুট, মানে আমরা যে আউটপুটটা পেয়েছি কম্পিউটার নিউরাল নেটওয়ার্ক ইউজ করে। ওয়াই হচ্ছে আমাদের মেইন গোল, মেইন রেজাল্ট। আচ্ছা, আমরা এখন ইরোরটাকে কিভাবে করতে পারি, রিভিউ ইরোর রিগার্ড উইথ ওয়ান ওয়ে। তো আমরা ই দ্বারা যেটা নতুন লেয়ার পাবো তাকে ওয়েট দ্বারা আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কী পাচ্ছি, ডিই ডি ওয়াই ডিএস। আচ্ছা, এটা পাচ্ছি, একটা ইকুয়েশন পাচ্ছি। তো আমরা পরবর্তীতে যখন যাব আমরা প্রত্যেকটা রেসপেক্টে, ই এর রেসপেক্টে যখন আমরা ডেরিভেটিভ করব, ওয়াই এর রেসপেক্টে ই কে ডেরিভেটিভ করব, তখন আমরা পাচ্ছি মাইনাস টি প্লাস ওয়াই, মাইনাস টি প্লাস ওয়াই। তার পরবর্তী স্টেপে আমরা যখন ডেরিভেটিভ করব এস এর রেসপেক্টে এক্স বা এস এর রেসপেক্টে ওয়াই কে, তখন আমরা পাচ্ছি ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ওয়াই। এগুলো ডেরিভেটিভ হচ্ছে, এগুলো না বুঝলেও হবে কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে যে ফর্মুলাগুলো কীভাবে আসছে। এইভাবে প্রত্যেকটা ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট বিভিন্ন টার্ম চেঞ্জ করে। তো আমরা এখানে ইরোরটা পাচ্ছি, মানে টোটালটা ভ্যারিয়েশন আর কি, যা যা পেলাম প্রথমে ওয়াই, তারপর এস এর রেসপেক্টে, তারপরে ডাব্লিউ কে, মানে ওয়ান ওয়েটের ভিতরে আর কি। একটা ওয়েটের ভ্যালু আমরা যখন চেঞ্জ করব তখন ফর্মুলাটা এইভাবে দেখাবে আসলে, ঠিক আছে। তারপর পরবর্তী স্টেপে কী হবে, আচ্ছা ওয়েট অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা এটাই পাই ইরোরটাকে। এখন হিডেন লেয়ারে আপডেট কীভাবে করবো, ইন হিডেন লেয়ার উই ডোট হ্যাভ টার্গেট আউটপুট ভ্যালু, উই ডোট, বাট উই ক্যান কম্পিউট হাউ মাচ ইচ নোট কন্ট্রিবিউট ডাউনস্ট্রিম স্ট্রিম। আচ্ছা, এটাকে ডেল যে দ্বারা প্রকাশ করছি আমরা, এটা তো আমরা আগেই পেয়েছি ব্যাক প্রপোজিশন টার্মটা। প্রত্যেকটা সামেশন, ওয়েটের সামেশন, আউটপুটের সামেশন করে আমরা ডেল আইটা পাবো, ইউনিভার্সের আপডেট ফর্মুলা। মানে আচ্ছা, এখানে হয়তো বা কনসেপ্টটা বুঝতে হবে, আমাদের মূলত আউটপুট ছিল ওয়াই হচ্ছে কম্পিউটার আউটপুট 0.76 আর কারেক্ট আউটপুট হচ্ছে টি ইকুয়াল টু 1। আমরা এখন ডেল জি, ডেল জি কোথায় 0.76 রয়েছে, আমরা কীভাবে ক্যালকুলেট করব। তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে, আচ্ছা লার্নিং রেটকে আলফা, এটাকে আমরা যে কোনোভাবে ডিনোট করতে পারি, আলফা বা মিউ দ্বারাও ডিনোট করতে পারি। আমরা যখন রিগ্রেশন করতে রিগ্রেশনে দেখবো যে লার্নিং রেট থাকে, লার্নিং রেটের উপর ডিপেন্ড করে আমরা ইরোরটাকে একটু টিউনিং করবো আর কি। আচ্ছা, এখন হচ্ছে ডাব্লিউ জিডি ওয়েট আর হচ্ছে জিডি, এদের ওয়েটকে অ্যাডজাস্ট করবো। তার কীভাবে অ্যাডজাস্ট করবো, মিউ লার্নিং রেট ইনটু ডেল জি ইনটু এইচডি, এইচডি কি ফিচার ভ্যালু। তো লার্নিং রেট ছিল আমাদের 10, ডেল জি ছিল আমাদের কত, আমরা ক্যালকুলেট করে পেলাম 0.434। তাহলে আমরা মূলত পাচ্ছি 0.391। এভাবে আমরা প্রত্যেকটা নোটকে ক্যালকুলেট করে, বা জিই, তারপরে জিই এফ, জিএফ, এদেরকে ক্যালকুলেট করে 0.34 এভাবে আমরা একটা একটা অ্যাডজাস্ট করবো। তার মানে আমরা অ্যাডজাস্ট করে করে 0.48, তারপরে হচ্ছে -5.16, -1 point something, এভাবে অ্যাডজাস্ট করে পাচ্ছি। আচ্ছা, হিডেন নোট ডি ভ্যালুকে ক্যালকুলেট করবো, তারপর হিডেন নোট ই, তারপর এইভাবে আস্তে আস্তে আমরা ইটা, আমরা পরবর্তী আমরা এ বি সিও পেয়ে যাব। এটা হচ্ছে ব্যাক প্রপাগেশন কনসেপ্ট। আচ্ছা, পরবর্তী ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ইমপ্লিমেন্টেশনগুলো কীভাবে হয়। আমরা ইমপ্লিমেন্টেশনের পরে আমরা দেখবো হচ্ছে একটা নিউরনের দিয়ে একটা ছোটোখাটো একটা রিকগনিশন করতে চেষ্টা করবো, ডিজিট রিকগনিশন হতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন।